এগড়ায় বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সামনে আসার পর তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। বুধবার এনআইএ তদন্তের আবেদন জানিয়ে প্রধান বিচারপতি টিএস শিবাঙ্গ নামের ডিভিশন বেঞ্চে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন পুলিশ বিস্ফোরণ ধারায় মামলা রুজু করল না, প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়ালে বলেন, তদন্ত ইতিমধ্যেই সিআইডিকে দেওয়া হয়েছে। বিস্ফোরণ স্থলের ছবি দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি মন্তব্য করেন, হে ভগবান, এত ছিন্ন ভিন্ন মৃতদেহ। বিস্ফোরণের অভিঘাত এবং মৃত্যু দেখে আদালত মনে করছে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে। সিআইডিকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, বিস্ফোরক আইনে মামলা করা যায়? সিআইডি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে বিস্ফোরক আইনে মামলা রুজু করার মতো তথ্য প্রমাণ পাচ্ছে কিনা। বিস্ফোরক আইনে মামলা হলে নিয়ম মোতাবেক সিদ্ধান্ত গ্রহণের অধিকার এনআইএর হাতে থাকবে। রাজ্যের রিপোর্ট তলব করেন আদালত। এই মামলার পরবর্তী শুনানি 12 জুন। মহামান্য বিচারপতি এটাই বলেন যে, বা এই জিনিসটাকে কনসিডার করেন যে, এখানে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, সেখানে যে শিডিউলড অফেন্স রয়েছে সেইখানকার যে আইনগুলো এখানে অ্যাট্রাক্ট করছে, এবং এইটাকে তার অর্ডারের মধ্যে রেকর্ডে এনে সে স্টেটকে নির্দেশ দিয়েছে যে একটা রিপোর্ট ফাইল করতে, যে যে সমস্ত এক্সপ্লোশনগুলো হয়েছে সেখানে কোনোরকম এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের এ আছে কি না, এবং আগামী 12 জুন সেই মামলাটা থাকবে। মহামান্য বিচারপতি রায় দিয়েছেন যে স্থানীয় যে লোকাল পুলিশ স্টেশন রয়েছে তাদেরকে অ্যাডিকুয়েট ফোর্স সেখানে মানে এ করার জন্য, ডিপ্লয় করার জন্য, এবং যদি তারা মনে করে তাহলে তারা আধাসামরিক বাহিনীর মানে সাহায্য নেবে। আইনজীবী মহল আগেই অভিযোগ জানিয়েছিল, অপেক্ষাকৃত অনেক লঘু ধারায় মামলা রুজু করেছে পুলিশ, সেই সমস্ত ধারায় শাস্তিও অনেক কম, জানায় আইনজীবী মহল। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণের পর আইনজীবী মহলের সেই আশঙ্কায় সত্যি হল, মনে করছে বিশ্লেষকরা। নিউজ টাইম